আপনার কাছে দিয়ে আমি প্রত্যেক কথা কথা আমার আরো দিন তুনি দিন আমার কষ্ট বাইরে উঠছে। আমার চোখের পানি নাকি মিথ্যা বলছি, আগের ফুটেজও দেখেন আপনারা, আমার উপরে কিন্তু একটা জ্বর চাপটা আসতে আছে। ইসা দিয়ে আর মনের ভিতরে আগে আঘাত দেয় স্যার। আমার আল্লাহ করব যদি আমি কোনো অভিনয় করে কান্না কাটিয়ে নিয়ে আমার ভিতরে কষ্ট আমি বুঝি আমার কেন আমি এত কষ্ট করে আসছি, কেন আমি আজকে আমার আপনার সাথে আমি শেয়ার করি। মেরি দায়ে চারলাম বাড়ি গর, ও প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম পোর, ও প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম পোর। সুপ্রিয় দর্শক, দেশে দেশের বাহিরে যারা আছেন, আমি আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই। আর অবশ্যই আপনারা, আমি গান দেওয়ার জন্য আসছি আবার ফিরে আসছি কি আমি মনে করেন, আমি যখন 7 তারিখে রাত্রে গেলাম আমার ফিরে জন্ম আবার আসছে, জানি না আপনারা দোয়াই আমি আবার ক্যামেরার সামনে আসলাম। কোনো ছেলের পক্ষে আমার এতে বিয়ে করবো এটার প্রস্তাবের জন্য আমি দিইনি, আর আমি প্রেম করার জন্য আমি পাবনায় এত কষ্ট করে আসিনি ক্যামেরার সামনে। আমি যদি এমন ইচ্ছা থাকে আমি বাসায় বসে আমি অনেক কিছু করতে পারি, তবে কিন্তু আমার এমন কালচার নেই, আমার বংশের এমন কালচার নেই। আমার বংশগত একটা জিনিস আছে বুঝছেন, আমার আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে আসছিলাম। আমি আজকে এই জায়গায় দেন আসবো আমি কখনো আশা করছিলাম না, তবে কিন্তু জানি না আল্লাহ আমার ভাগ্যে এটা দেওয়া দিছে। যদি ভাগ্যে না থাকতো কিন্তু আমি আসিনি। আর আমার দেখেন আমি একটা কথা কিন্তু আমি সবসময় আমার চোখের পানি নাকি মিথ্যা। তা আমি আজকে গান কেন আমি গাইতেছি মনে করেন, আমি আমার মারে মরতে দেখিনি, তবে আমার এই জিনিসটা আমার ভিতরে কষ্ট। আমি এত আদরের সন্তান আসছিলাম আমি আমার মারে দেখিনি, তার জন্য আমি মনটে বুঝাইতে গিয়া কিন্তু আজকে আমি আমার মনটে সান্ত্বনা দিতে গিয়া কিন্তু প্রত্যেকেরই মা বাবা চলে যাব, তবে কিন্তু আমার মতো নতাবাগা সন্তান জন্ম দেয়া আমি আমার মায়ের মুখটা আমি দেখতে পারি নাই। আমি কেউ কাছে দুঃখের কথা কইবার জায়গা নেই, যদি আমি আজকে আমার মা থাকতো এই সাদিয়ার কিন্তু দুচের বাগিদার দাইবার। এই মায়ের মৃত্যু কিন্তু আমার মা মরার বয়স আসছিল না, আমি অতটুকু আমার ভিতরে কষ্ট আছে। আমার মায়ের এই জায়গাটা পূর্ণ কেউ করতে পারবে না, আমার আর কোনো কষ্ট না, আমার কষ্ট একটাই আমি আমার মায়ের মুখটা আমি দেখি নেই। আমি সেদিন যেমন বাড়ি দেখেছি আমার মায়ের কৈবরের পাশে আমার সবাই টান্না তুলছে, আমার মা যদি আজকে থাকতো আজকে জাদি আর আমার মায়ের তো একটা ধার্মিক মানুষ আসছিল আমার মুখে কোয়ার কথা না, আমার এলাকার মানছে জানে আমি কেন আমি আজকে ইমোশনাল হয়ে যাই, আমার কেউ জোর করে কান্নায় নাই। আমি কিন্তু আমার মায়ের কথা আমার মনে যে সময় পরে আর কোনো কিছু নেই, আমার মা আমার পাশে আছে, জিতারে শেখাইতে পারে মরারে কিন্তু শেখাইতে পারে না। আমার ভাই বোনদের সবাই রে আমার মা কিন্তু স্বপ্নে দেখা ইসা দিয়ে আরে তোমরা কেউ দেখো না, কেউ খোঁজখবর নেও না, তোমরা কিন্তু আল্লাহর কাছে তাই থাকবা, আমার এটা মুখের কথা না, এটা আমার ভাই বোন নেই। তা আমি কিন্তু আমার মার কথা যে সমাজ স্মরণ হয় আমার মা যে সমানে ঘুম পাড়াইতো, আমি কিন্তু খুবই আদরের একটা সন্তান আসছিলাম। ইসা দিয়ে আজকে দেশ থেকে দেশান্তর রাস্তা চিনছিলাম না, গাছ চিনছিলাম না, আজকে ইসা দিয়ে ভাবনা আইছে মনে করেন আমি বাইরে লই আমার এমন পয়সা নেই, পয়সা যে আমি আল্লাহর কাছে বিচার দিই আর কার কাছে, আমার বিচার নেই, আমি কার কাছে বিচার দিব, আমার মা নেই বাবা নেই, আমি এগুলো কার কাছে কইব, আমার দুঃখের শেয়ার করার মানুষ নেই, আমার দুঃখ শোনার কোনো মানুষ নেই। আমার একবার তো মা বাবা আসিল দুঃখ শোনার, আমার কেন এত কষ্ট, যদি আজকে আমার মা থাকতো তাহলে আমি আজকে মিডিয়ার সামনে আসতাম না, আমার ইয়াল অবস্থা হইতো না।
কষ্ট একটাই আমার ছেলে সন্তানের প্রতি আমার কোনো কষ্ট না, কষ্ট আমার একটাই আমি ভাই বোনের আদরের। চোখের মনে আসিল আমার এত সাজানো সংসার আসিল, আমার যদি মানুষ এইগুলা বলে আমার এখানে আপন বলতে কেউ নেই, আমার আল্লাহ সারার জেরা রেন আসিয়ে রয়ে আমার সাথে। এফএম মিডিয়ার মালিক দেন এও মনে হর আমার মান সম্মানের সাথে আমি অতটুকু হই, যদি আমার মা আমার গর্ব লইয়া থাকে আমি যেন আল্লাহ যেন আমার এমন কুফতে নেয় না, আমি সবসময় আল্লাহর কাছে আল্লাহ আমার চারটা ডাইল ভাত খাওয়ায় যদি আমার মরণ করো এটাই আমি যাই, আমি আর কিচ্ছু যাই না। দেওয়াইলে আমার উপরে কেন এত মিথ্যা অপবাদ কেন, আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে আসছিলাম, আমি গান করাতে গিয়ে তুই খারাপ হয়ে গেছি, আপনারা কোন আপনার কাছে আমার বিচার, আমি কি ওর কাছে বিচার দেওয়ার নেই, আমি বলছি আগের ফুটেজ দেখেন আপনারা। আমার উপরে কিন্তু একটা জ্বর ঝাপটা আসতে আছে, ইসা দিয়ে আর মনের ভিতরে আগে আঘাত দেয়, আমার উপরে কেন আমি মিথ্যা অপচয় কথাবার্তা খেল লাগে, আমার আল্লাহ সইয়া নিব, আমার গায়ে সয়ে আমার আল্লাহর ভাই সইত না, আমি আপনার কাছে বিচার দিলাম, আমার বিচার আপনারা করার মালিক, ইচ্ছা দিয়ে আর কইতে হইবে না আপনারাই জানেন, আমি আর বাঁচতে মনে চায় না, আমি যত আগে চলে যাইতে পারবো আমার আমার এত আর কষ্ট আর সহ্য হয় না, কেন আমি এত কষ্ট করে আসছি, কেন আমি আজকে আমার আপনার সাথে আমি শেয়ার করি, আমার মায়ের মতো তো অনেক মা আছে ঘরে ঘরে আছে, ইসা দেওয়ার কান্না দেখে আপনারা চকি দেওয়ার তারা পানি পরে, আমার মায়ের এই জায়গাটা পূর্ণ কে কইরা দিব, আমার মায়ের মতন আমি মা দেখি না, আমি সবার জন্য কিন্তু গাছিলাম, এত আদরের আমার ভাই বোন, আমি এত আদর আসছিল আমার আদর কেন আমার জীবন থেকে সেরা গেল জানি না, এই আদর কেন লাগে আল্লাহ আমার তুললেনি সিনগা, আমি কি ওর কাছে বিচার দেওয়ার জায়গা নেই, আমি কোনো পুরুষের জন্য কান্নাকাটি করিনি, বলাবর জীবন একটা পুরুষ আসুক, আমি আমার উৎকানে যদি আমি আজকে পাপ করি আমার মা বাবা কয় বড় পড়ে জন্ম, আমি এমন কাজ করিনি, আমি যদি আজকে একটা পাপ করি আমার সন্তান গোলাম হয়ে যাইব, মা বাপ করলে জীবুতের উপরে পড়ে, আর আজকে যদি জীবুতে যদি কোনো কিছু করে মা বাবা কয় বড়ের ভিতরে চলে, তো যাক আমার কইয়া যদি কেউ সুখী হয় আমি আমার আল্লাহর দরবারে সব কিছু সমঝাই দিছি, আমি আর কি আর কাছে আমার বিচার দেওয়ার জায়গা নেই, আমার একটু শেষ ঠিকানা ছিল আমার মা বাবা, শেষ ঠিকানা আমার স্বামী দিছিল, এই জায়গাটা আমার বঞ্চিত, আমার আল্লাহ করছুন জানি না কেল্লাই করছুন, মানুষ আল্লাহর আমি দুছি না, সব কিছু আমার আল্লাহর ইচ্ছা, নাহলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না, যদি স্বামীর সংসারে সুখে থাকতাম তাহলে আমি আর আজকে এই জায়গায় আসতে পারি না, মিডিয়ার সামনে আসতে পারি না। প্রেমের দায়ে চারলাম বাড়ি গর, ও প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম পোর, ও প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম পোর, প্রেমের দায়ে চারলাম বাড়ি গর, ও বন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম পোর, ও প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা
আপনি করলাম পর প্রেম করিয়া তোমার শোনে যে বেতা পাইয়াছি মনে প্রেম করিয়া তোমার শোনে যে দুঃখ পাইয়াছি মনে প্রেমাগুনে সাই হইল অন্তর প্রেমাগুনে সাই হইল অন্তর ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম পুর ও সোনা বন্ধু রে আমি তোমার লাইগা হইলাম দেহ শান্ত তোমার লাইগা আপন করলাম পুর ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম পুর ভুলে গেছো দেওয়া কথা বুকেতে জ্বালাইলা চিতা ভুলে গেছো দেওয়া কথা বুকেতে জ্বালাইলা চিতা দুঃখ শুনার মানুষ তো কেউ নাই দুঃখ শুনার মানুষ তো কেউ নাই ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম পুর ও প্রাণ সখী রে আমি তোমার লাইগা হইলাম দেহ শান্ত যদি তোমার লাগে মায়া হে দাসীর প্রতি করো দয়া যদি লাগে তোমার মায়া এই দাসীর প্রতি করো দয়া নূর আলম কই একটু রহম কর নূর আলম কই একটু দয়া কর ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা ছাড়লাম আপন গোর ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম পুর প্রেমের দায়ে ছাড়লাম বাড়ি গোর প্রেমের দায়ে ছাড়লাম বাড়ি গোর ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম পুর ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম পুর ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাইগা আপন করলাম পুর আপনার আর কাছে দিয়ে আমি প্রত্যেক কথা কথা আমার আরো দিন তুনি দিন আমার কষ্ট বাইরে উঠছে আমার চোখের বাণী নাকি মিথ্যা দেহের বিচার আমার আল্লাহ করব যদি আমি কোনো অভিনয় করে কান্না কাটিয়ে নেই আমার ভিতরে কষ্ট আমি বুঝি আমার ইদানিং যখন আমি স্টক করছিলাম তখন বুঝছি আমি আমার ফিরে জীবন জীবন পাইছি তবে কিন্তু আমি একটু কই আপনারা আমার অনুপ্রেরণা দিয়া কিন্তু আপনারা আমার বাসায় রাখছেন প্রত্যেক দর্শক ভাই বোনেরা আমার প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে 7 তারিখের পর থেকে আমার ফোন দিয়ে সান্ত্বনা দিচ্ছেন ইসা দিয়ে আর সা দিয়ে তুমি আল চাইনো না
আমি ও যত তোমার আসুক আমি জোর তোমার কবল আল্লাহ আমার বাসায় রাখবো, আপনারা আমার লাগে দোয়া কইন। আর আমি কত কইব শেয়ার কমেন কত করবেন ইসাদি, আরে আমার মুখের বাসায় আর বলার মতন নেই। আসসালামু আলাইকুম।